নমস্কার, আমি আজকে আপনাদের চিকেন কারি বানিয়ে দেখাবো। চিকেন কারি বানাতে গেলে প্রথমে লাগবে চিকেন। আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি চিকেনটাকে, 700 মতো চিকেন আছে। আর আমি কয়েক পিস আলু দেব। আর আপনার লাগবে একটু হলুদ, লাগবে জিরা বাটা, লাগবে কাঁচা লঙ্কা চেরা, লাগবে আদা রসুন পেস্ট, লাগবে একটু টমেটো, লাগবে আর আসল জিনিস হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা লাগবে, আর নুন লাগবে, হলুদ লাগবে, আর লাগবে আপনার একটু গরম মশলা বাটা লাগবে, আর গোটা জিরা লাগবে, সর্ষের তেল লাগবে। প্রথমে আমি আলুগুলো আগে তেলে ভেজে নেব, ভালো করে ভেজে নেব, লাল করে আলুগুলো একটু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি একটু তেলে হলুদ দেব, দিয়ে আলুটা ভেজে নেব। তেলে একটু হলুদ দিলাম, এবার আলুটা দিয়ে দিলাম। আলুটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুটা ভাজবো আমি। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলো আমি উঠিয়ে নেব। আলুগুলো আমি ভেজে নিয়েছি, এবার আমি কড়াই আর তেল দেব না, সামান্য তেলেই আমি মাংসটা কষা করব। প্রথমে আমি জিরা দেব ফোড়ন, জিরা ফোড়ন দেব। এটা লাল লাল হয়ে গেলে আমি পেঁয়াজ দেব, জিরাটা ফুটে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দেব। এটা একটা পেঁয়াজ, বড় একটা পেঁয়াজ, আমি আর তেল দেবো না মাংসে, খুব কম তেলে রান্না করবো। এবার আমি আদা রসুন দেবো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন দেবো। প্রথমে নুন দিলে একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে। চেরা লঙ্কাগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এতে আদা রসুনটা পেস্ট দিয়ে দিলাম, খুব কম কম মাংস দিই, মশলা দিয়ে আমি কষা মাংসটা করব। ভাজবো, এবার আমি মাংসটা এটা দিয়ে দেবো, ভাজা ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে আমি কষতে থাকবো। এবার আমি কী করবো, একটু হলুদ আর নুন, নুন আর হলুদ আমি একটু জল দিয়ে গুলে নেবো, বাটা মশলার মতো করে নেবো। নুন আর হলুদ আমি গুলে নিয়েছি, এটা বাটা মশলা মতো করে নেব। এটা অল্প অল্প আমি দিতে থাকবো, অল্প অল্প করে দিতে থাকবো, একেবারে সব দেবো না, অল্প অল্প করে দেবো। নুন হলুদ আবার একটু দেবো, গোলাটা একটু দেবো, আর আমি কষতে পারবো।
নুন হলুদ দিয়ে কষতে থাকবো, অল্প অল্প করে করে কষতে থাকবো। আমি পুরোটা দিয়ে দিচ্ছি। খুব সোজা রান্না আর খুব কম টাইমের মধ্যে রান্না, অল্প টাইমের মধ্যে রান্নাটা হয়ে যায়। চিকেন কষা, এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একসাথে কষতে হবে। এবার আমি টমেটো দেবো, টমেটোটা দিয়ে দিলাম। মাংস কষা মানেই কষা, যত কষবেন তত ভালো লাগবে, কষতেই হবে মাংস। কিছুটা কষার উপর নির্ভর করে মাংস কেমন খেতে হয়েছে। আমি এবার জিরা বাটাটা দিয়ে দিচ্ছি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, শুধু গরম মশলাটা বাদে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে। এটা দিয়ে আমি ধীরে 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 করতে থাকবো। এবার আমি চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে সিমে আছে, গ্যাস ফ্লেম কম কম করে দিয়ে এটা করতে থাকবো। আমি এবার চাপা দেবো একটু, আর সিমে আছে করতে থাকবো, খুব অল্প করে আঁচ দেবো, গ্যাসটা ফ্লেম কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে আমি করতে থাকবো। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি আবার একটু নাড়াচাড়া করবো। চিকেনটা যত কষবো তত ভালো লাগবে। আমি আবার একটু নাড়াচাড়া করে আমি আবার একটু ঢাকা দিয়ে রাখবো, জল দেবো না, একদম কষা কষা করবো, জল দেবো না। আমি আবার একটু, আলুগুলো একটু সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে গেছে আলু, কিন্তু আবার আমি আরেকটু করে ঢাকা দিয়ে দেবো, আরেকটু ঢাকা দেবো, মিনিট 4 মিনিট মতো ঢাকা দেবো, 4 থেকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। তারপর আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। 4 মিনিট হয়ে গেছে, আমার মাংস কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে মাংস থেকে। এবার আমি গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেবো, গরম মশলা দেবো। গরম মশলা দিলাম, আমার চিকেন কষা হয়ে গেছে, আমি এবার নামাবো। হয়ে গেছে আমার চিকেন কষা, হয়ে গেছে আমার চিকেন কষা। খুব সোজা রান্না, আপনারাও বানাবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। এইভাবে কষা মাংস আপনি রুটি দিয়ে খাবেন, ভাত দিয়েও খাবেন, ভালো লাগবে খেতে। আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ।